গাড়ি চালকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার কুলটি থানার ব্যানাক গ্রামে। ধানবাদের গাড়ি চালকের ক্ষতবিক্ষত দেহ পাওয়া গেল কুলটি থানার নিয়ামতপুরের ব্যানাক গ্রামের সামনে। মৃত ব্যক্তির নাম বিনোদ সাউ। তার পরিবার সূত্রে জানা গেছে, বিনোদ গাড়ি ভাড়া দিতেন। গতকাল রাতে তার কাছে গাড়ি ভাড়া নিয়েছিলেন কয়েকজন যাত্রী। তারপর থেকে তার আর কোনো খোঁজ নেই, মোবাইল ফোনও বন্ধ। পরে আজ সকালে পুলিশ মারফত তার খবর পায় নিয়ামতপুর চিত্তরঞ্জন রোডের কুলটির ব্যানাক গ্রামের কাছে মৃতদেহ উদ্ধার হয়েছে ওই গাড়ি চালকের। তারপর আসানসোল জেলা হাসপাতালে এসে তার মৃতদেহ শনাক্ত করেন মৃতের ছেলে। অনুমান করা হচ্ছে গাড়ি ছিনতাইয়ের ঘটনার কারণেই খুন করা হয়েছে। ঘটনার তদন্তে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।